সমাজে এখনো ভালো মানুষ আছে তা আরও একবার প্রমাণ করলেন অয়ন মণ্ডল নামে বনকার মতিগঞ্জের বাসিন্দা। জানা যায়, বনকার কবিতা গেস্ট হাউসের সামনে থেকে যাওয়ার পথে পড়ে থাকতে দেখেন একটি গয়নার প্যাকেট। তৎক্ষণাৎ তিনি বনগা থানায় নিয়ে যান গয়নাগুলি। এদিকে সোমবার সন্ধ্যায় সাথী নামে এক বিউটিশিয়ানের প্রায় 1,00,000 টাকার সোনার গয়না হারিয়ে যেতেই বনগা থানার দ্বারস্থ হন তিনি। জানা যায়, অয়নের জমা করা গয়নাই সাথীর। অবশেষে অয়ন এবং পুলিশের যৌথ উদ্যোগে হারিয়ে যাওয়া গয়না ফিরে পান ওই মহিলা। ঘটনায় খুশি সাথী। কবিতা সোহাগের সামনে একটা সোনার ব্যাগ পেলাম, তাতে অনেকটাই সোনা ছিল। তা ওটা আমি যথারীতি সেদিনকে 7:30 আমি বনগাঁ থানায় দিয়ে যাই। এখন আমি তো জানতাম না ওগুলো কার, আমার ফোন নাম্বারও দেওয়া ছিল, তো ওনাদেরকে বলেছিলাম যোগাযোগ করার জন্য। ওনারা যোগাযোগ করেছেন এবং আজকে যথারীতি থানায় এসে ওনারা তাদের জিনিস নিয়ে যাচ্ছেন। আমার বাড়ি বাজিতপুরে, আমি অর্ধেক রাস্তায় গিয়ে দেখি আমার গয়নার ব্যাগটা নেই। দেন তারপরে আমার একটা বন্ধু এসে ওনার কাছে, মানে কাকুর কাছে যান। তারপরে কাকু বলেন যে আমরা থানায় হ্যান্ড ওভার করেছি। তারপরে থানা থেকে, মানে এই যে আমি পেলাম, হ্যাঁ হ্যাঁ অবশ্যই কাকুকে তো অসংখ্য ধন্যবাদ, কারণ ওনার জন্য মানে আমি সোনাটা পেয়েছি। মানে অন্যের হাতে পড়ে গেলে তো আমি পেতাম না। না দমকল কর্মী অয়ন মণ্ডলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বনগাঁ মতিগঞ্জের বাসিন্দারাও। ঘটনাটা বিরল, এরকম ধরনের মানুষ মানে খুবই মানে পাওয়া মুশকিল আজকালকার দিনে, মানুষ লোভ সামলাতে পারে না। আমরা আনন্দিত, আমরা মানে খুবই আনন্দিত। একটা মানবিকতার সব থেকে বড় দৃষ্টান্ত যে এখনও সমাজে মানুষ বেঁচে আছে, এখনও সমাজে মানুষের মানবিকতা আছে, মনুষ্যত্ব আছে। সমাজে আরও এগিয়ে আসুক অয়নের মতো সৎ মানুষ। বনগাঁ থেকে জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা নিউজ।